ধর্মনগরের চন্দ্রপুর 2 নং ওয়ার্ডের তাজ উদ্দিনের বাড়ির জঙ্গল থেকে বৃহস্পতিবার ড্রাগস সন্দেহে একটি ব্যাগ ভর্তি কিছু জিনিস উদ্ধার করে স্থানীয় জনগণ। পরবর্তী সময় খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করে উদ্ধার হওয়া দ্রব্যগুলোকে মরিচের গুঁড়ো মিশ্রিত জিনিস বলে জানায় পুলিশ। মানে এখানে একটা জঙ্গলের ভিতরে নাকি কিন্তু চারটা ডিব্বার মতন একটা মানে হিরোইনের সন্দেহ দাঁড়ায়, ডিব্বা না সাবান, সাবানের প্যাকেটের মতন কিটা ইয়ার দাঁড়ায়। তো লুকের দর্শে এটা চারটা মানে প্যাকেট বাইরে পাইছে। পাওয়ার পরে পুলিশের খবর দিয়েছে, তাই মোতাবেক আমরা আইসি। পাওয়ার পরে অ্যাকচুয়ালি দেখছি, এটা দেখার পরে এটা তো একটা মরিচের গন্ধ বার এটা। আশা করি এটা টোটালি মানে কাউরে পাশেবার জন্য এই চক্রান্ত চলতেছে। তবু যতটুকু পারি আমরা এখন আমরা আইনে যতটুকু একটা নির্দোষ ব্যক্তির ফট করে আমরা আটকাইতে পারি না। এই জন্য আমরা যতটুকু আইনে আছে আইনের দ্বারা যতটুকু পারি অর্থ করতেছি। মহিলার বিরুদ্ধে কি কোনো ইনকোয়ারি হবে? ইনকোয়ারি এটা হবে অবশ্যই। যদি এটা যে যদি এটা যদি দেখা যায় পজিটিভ, যদি এখানে কগনিজেন্স থাকে অবশ্যই ইনকোয়ারি হবে। আর কগনিজেন্স থাকে তো আর কি সেটা ইনকোয়ারি।